পি বাইরা আজকে আপনাদের এমন একটি নিয়োগ শিখিয়ে দিব যে নিয়তের কারণে আপনি মসজিদে প্রবেশ করার পর যদি আপনি সেই নিয়োগটা করেন তাহলে অটোমেটিক আপনার আমল নামায় লিখতে থাকবে আপনি যদি শুয়ে থাকেন বসে থাকেন প্রতিটি অবস্থায় আপনার আমল নামায় নেকি আর লিখতে থাকবে এবং কিতাবের মধ্যে রয়েছে এ নিয়তের সোয়াব এমন সোয়াব যে প্রতিটি নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ তালা আপনার আমল নামাই এক একটি নেকি লিখতে থাকবেন সেই নিউটি কখন করবেন যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন ধারাবাহিক যে মসজিদের রয়েছে সেটা আমরা দুয়া পাঠ করে নিব এবং এই এতে কাপের নিয়ত কি সেটা হচ্ছে নাওয়াই নুন এতে কাপ যারা বাংলা বলতে পারবেন তারা হচ্ছে আমি সুনুদ এতে কাপের করছি সেরকম করে আপনি মসজিদে প্রবেশ করে সেটা আপনি করবেন করে তারপর আপনি সেটার সোয়াব পেতে থাকবেন আর একটা এলান হচ্ছে আরেকটা একটা হচ্ছে কি মসজিদে থাকা খাওয়া বসা ইত্যাদি না হারাম এটা হচ্ছে গুনাহের কাজ যদি আপনি যদি এতে কাপের করে নেন তাহলে আপনি খাওয়া দাওয়া ঘুমাতে পারবেন অতএব স্বামী রয়েছে যে খাওয়া দাওয়া ঘুমাতে চাই তাহলে সেই এতে কাপের নিয়োগ করুন এবং যা ইচ্ছা তা করতে পারবেন এবং নিয়োগ যেন এটা না হয় যে খাওয়া দাওয়া করব এর নিয়োগ যেন না হয় নিয়োগ হতে হবে আল্লাহ সন্তুষ্টি তার মাহবুব সাল্লাহ আসলামের সন্তুষ্টির জন্য এবং কিছুক্ষণ জিকির কিছুক্ষণ রসুদ পাকসালামের উপর দর্শক পাঠ করুন এবং যা ইচ্ছা তাই করুন এবং চাইলে খাওয়া দাওয়া এবং ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ যে বলেন আমরা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের কে অনুরোধ করব যেন আমরা মসজিদ যখন প্রবেশ করব তখন ধারবাহিক ভাবে দোয়া পাঠ করে ইনশাআল্লাহ জবাদাল নাওয়িত সুন্নাত আল আমরা নিয়ত করে নেব এবং আল্লাহ তালা আমাদের প্রতিটি নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে নেকি আর নেকি দিবেন